মাধ্যমিক পাশে এই প্রথমবার তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এসএসসি জিডিতে চাকরি পাওয়ার। সম্পূর্ণ বাংলা ভাষায় মাধ্যমিক পাশে পরীক্ষা দিয়ে তোমরা সরাসরি এসএসসি জিডির চাকরিতে নিযুক্ত হতে পারো। তো তোমাদের প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ। কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমরা এসএসসি জিডিতে সরকারি চাকরিতে নিযুক্ত হবে, তার সম্পূর্ণ তথ্য বিস্তারিত ভিডিওতে এক্সপ্লেন করব, যাতে তোমাদের এসএসসি জিডি নিয়ে কোনো রকম ডাউট না থাকে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমাদের প্রত্যেকের জন্য যারা মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাস যোগ্যতা আছে, তারা প্রত্যেকে ভিডিওটি দেখো, কারণ তোমাদের জন্য এই প্রথমবার সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সুবর্ণ সুযোগ দেয়া হলো বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে তোমরা এসএসসি জিডিতে এই সরকারি চাকরি পেতে পারবে। তো একে একে বিস্তারিত এক্সপ্লেন করি। প্রথমেই বলে রাখি এজের কথা, তোমাদের এজ কত লাগবে, এ তোমরা কারা এসএসসি জিডিতে আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে যাদের 18 থেকে 23 বছরের মধ্যে বয়স রয়েছে, 18 থেকে 23 বছরের মধ্যে বয়স রয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এসসি যারা রয়েছে তোমাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, ওবিসি যারা রয়েছে তোমাদের জন্য 3 বছরের অতিরিক্ত ছাড় রয়েছে। মানে তোমরা যারা এসসি বা এসটি রয়েছো, তোমাদের কি হয়ে যাচ্ছে, 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারছো। এবং ওবিসি যারা রয়েছো, 3 বছরের এক্সট্রা ছাড় পাচ্ছ, মানে 18 থেকে 26 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি অ্যাপ্লাই ডেট কবে রয়েছে, এ কবে থেকে আবেদন শুরু হচ্ছে। তোমাদের জানিয়ে রাখি যে 24/9/2023 থেকে নভেম্বর মাসের 24 তারিখ থেকে কিন্তু অনলাইনে এসএসসি জেডির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এক্ষেত্রে কতদিন চলবে, 28/12 মানে ডিসেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত, প্রায় 1 মাস কিন্তু অনলাইনে এসএসসি জিডির আবেদন প্রক্রিয়া চলবে। এক্ষেত্রে ফি এর কথা যদি বলি, যে ফি কত লাগবে তোমাদের, দেখো ফি এর কথা যদি বলি, ফি তোমাদের টোটাল 100 টাকা লাগবে অনলাইনে আবেদন করতে। এবং ফিমেল যারা রয়েছে, যারা মেয়ে রয়েছে, ঠিক আছে, মেয়ে ছেলে উভয়ে আবেদন করতে পারবে। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, মেয়ে রয়েছো, এসসি রয়েছো, এসটি রয়েছো, ইডব্লিউএস রয়েছো, ঠিক আছে, এ তোমাদের কিন্তু কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। কাজেই এই তোমরা যারা যোগ্য তারা অতি অবশ্যই সময় মতো আবেদন করো। তৃতীয় হচ্ছে ভ্যাকেন্সি, কতজন ছাত্রছাত্রীদের চাকরি দেওয়া হবে, ভ্যাকেন্সি কত হবে। তোমরা প্রত্যেকে জানো যে এসএসসি জিডিতে 8টা ডিপার্টমেন্ট থাকে, সেই 8টা ডিপার্টমেন্টে তোমরা আবেদন করতে পারো। আবেদনের সময় তোমাকে চুজ করতে হবে ডিপার্টমেন্ট। এক্ষেত্রে এ সেন্ট্রাল যে ডিপার্টমেন্টগুলো আছে সব মিলিয়ে বলা হচ্ছে 50,000 থেকে 1 লাখের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি থাকবে। 50,000-এর অনেক বেশি ভ্যাকেন্সি থাকবে, এটা তো কনফার্ম। 1 লাখের কাছাকাছি এই ভ্যাকেন্সি যেতে পারে। এখনও পর্যন্ত ভ্যাকেন্সি ডিসক্লোজ করা হয়নি অফিসিয়াল নোটিফিকেশন দ্বারা। মোটামুটি ধরে রাখতে পারো 50,000-এর উপরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে। এবার কথা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে। হ্যাঁ, তোমাদের একটু আগেই আমি বলে দিয়েছি, প্লেন 10 পাস যদি তোমার যোগ্যতা থাকে, এ তাহলে তোমরা কিন্তু এসএসসি জিডিতে আবেদন করে সরকারি চাকরি পেতে পারো। ও এসএসসি জিডিতে শুধুমাত্র 10 পাস চেয়েছে, এক্ষেত্রে তোমাকে 50% বা 80% নাম্বার লাগবে, এরকম কোনো ব্যাপার না। মাধ্যমিক প্লেন পাস করে থাকলে, মাধ্যমিকের পাসের সার্টিফিকেট থেকে থাকলে তোমরা এসএসসি জিডিতে আবেদন করতে পারবে। এছাড়া এনসিসি যারা করেছো, এনসিসি সার্টিফিকেট যাদের রয়েছে, তারা কিন্তু এক্সট্রা ছাড় পাবে। কি ছাড় পাবে বলে রাখি, তোমাদের মধ্যে যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে, তোমরা কিছু নম্বর অতিরিক্ত পাবে, মানে কিছু সুবিধা অতিরিক্ত পাবে নম্বরের দিক থেকে। এ মানে যারা এনসিসি সার্টিফিকেট সি রয়েছে, তারা 3.2 নাম্বার বেশি পাবে। এ যাদের বি এনসিসি সার্টিফিকেট রয়েছে, তারা 4.8 নাম্বার বেশি পাবে। এবং এ সার্টিফিকেট যাদের রয়েছে, 8 নম্বর তারা বেশি পাবে। এ এনসিসি যাদের এনসিসি করা যারা রয়েছে, এনসিসি সার্টিফিকেট যারা রয়েছে, তোমাদের জন্য একটু এক্সট্রা সুবিধা রয়েছে। যাদের এনসিসি নেই, সেক্ষেত্রে মন খারাপ করার কোনো কারণ নেই, তোমরা পরীক্ষায় বসতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এর পরবর্তী বিষয় হচ্ছে এক্সাম, যেটা এবারের জন্য চমক। এই প্রথমবার
সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি জিডিতে কিন্তু বাংলা ভাষায় তোমরা সম্পূর্ণ পরীক্ষাটি দিতে পারবে, বাংলা ভাষায় পরীক্ষা দিয়েই তোমরা কিন্তু চাকরি পেতে পারবে। এক্সাম ডেটের কথা যদি বলি যে এক্সাম কবে হবে, এক্সাম যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মার্চে কিন্তু তোমাদের এক্সাম শুরু হবে। এবার কথা হচ্ছে সিলেকশন প্রসিডিউর কী হবে, এক্সামে কী কী কোশ্চেন আসবে সেগুলো বলে রাখি তোমাদের। এর এক্সামের কোশ্চেনের কথা যদি বলি বা সিলেকশন প্রসেসের কথা বলি, প্রথমে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে, প্রথম ধাপ তোমাদের এক্সাম হবে। তারপরে তোমাদের কী হচ্ছে ফিজিক্যাল হবে, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এস এটা দেখা হবে। এ কী কী মেজারমেন্টে থাকবে সেগুলো বলছি মেল ফিমেলদের। তারপরে তোমাদের তিন নম্বর হবে মেডিকেল, মেডিকেল হবে, মেডিকেলের পর তোমার চার নম্বর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপরে ফাইনালি তোমরা সরকারি চাকরির জয়েনিং লেটার পাবে এবং তোমরা কিন্তু ও সরকারি চাকরিতে মানে এসএসসি জিডিতে নিযুক্ত হবে। এক্ষেত্রে বলে রাখি তোমাদের এই যে এক্সাম হবে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে, ঠিক আছে, অনলাইনে হবে, সিবিটি টেস্ট হবে, ঠিক আছে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, চারটে কোশ্চেনের মধ্যে সঠিক অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। এবার তোমরা অনেকেই বলবে যে আমাদের এই যে কোশ্চেন আসবে সিবিটি টেস্ট আসবে সে কোথার থেকে কোশ্চেন আসবে, সিলেবাস আমাদের কী থাকবে। দেখো সিলেবাসের কথা যদি বলি রিজনিং থাকবে তোমাদের, এবং চারটে এই যে এক নম্বর, দু নম্বর, তিন নম্বর এবং চার নম্বর, চারটে বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে, প্রত্যেকটা বিষয় থেকে এ কুড়িটা করে কোশ্চেন আসবে, প্রত্যেকটা কোশ্চেনের মান দুই করে, প্রত্যেকটা সাবজেক্টে চল্লিশ নম্বরের তোমাদের টোটাল কোশ্চেন আসবে, চারটে সাবজেক্ট থেকে চল্লিশ করে মানে একশো ষাটের মোট মাট কোশ্চেন হবে, যার মধ্যেই তোমার সিলেকশন নির্ভর করবে। তো এক্ষেত্রে বলে রাখি যে কী কী সাবজেক্ট আসবে, প্রথমে হচ্ছে রিজনিং, রিজনিং থেকে কুড়িটা কোশ্চেন আসবে, যার কুড়ি নাম্বার আর চল্লিশ নম্বর, এবং ম্যাথামেটিক্স থেকে কুড়িটা কোশ্চেন আসবে যার প্রত্যেকটি দুই করে চল্লিশ নম্বর, জিকে থেকে কুড়িটা কোশ্চেন আসবে চল্লিশ নম্বর, এবং ইংলিশ অথবা হিন্দি থেকে তুমি যখন এক্সামের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবে তখন তোমার থেকে জানা হবে যে তুমি ইংলিশ নেবে না আর হিন্দি নেবে। তো ইংলিশ বা হিন্দি যে সাবজেক্টের ওপর তোমরা পরীক্ষা দেবে সেক্ষেত্রে এ কুড়ি নম্বরের, এর কুড়িটা কোশ্চেন থাকবে চল্লিশ নম্বরের, টোটাল যদি বলি আশিটা কোশ্চেন থাকবে চারটে সাবজেক্ট থেকে, এবং টোটাল চল্লিশ করে চারটে সাবজেক্টে একশো ষাট নম্বরের পরীক্ষা হবে, এবং টোটাল সময় পাবে কিন্তু তোমরা ষাট মিনিট, অর্থাৎ এক ঘন্টা সময় তোমরা পাবে পরীক্ষা দেওয়ার জন্য। এবং নেগেটিভ মার্কিং রয়েছে, নেগেটিভ মার্কিং কত রয়েছে, ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ, ঠিক আছে, জিরো পয়েন্ট ফাইভ জিরো কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। একটা কোশ্চেন যদি ঠিক হয় দু নম্বর পাবে, দুটো কোশ্চেন যদি ভুল হয় তাহলে কিন্তু এক নম্বর কেটে নেওয়া হবে, ক্লিয়ার। তো এরপরে এ তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আর তোমাদের এখানে মেল এবং ফিমেল ছেলে এ আর মেয়েদের দৌড় কমপ্লিট করতে হবে, ঠিক আছে, এ ছেলে এবং মেয়েদের এ তোমাদের পাঁচ কিলোমিটার কী হচ্ছে চব্বিশ মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে, তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার, দ্যাটস মিনস ষোলোশো মিটার কিন্তু সাড়ে আট মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং তারপরে এ যদি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের কথা যদি বলি যে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হতে হবে, তোমরা যারা মেল রয়েছো অর্থাৎ ছেলে রয়েছো তোমাদের জন্য আলাদা, তোমরা যারা ফিমেল রয়েছো তোমাদের জন্য আলাদা আলাদা মেজারমেন্ট লাগবে। সবার প্রথমে হাইট নিয়ে বলি, উচ্চতা, আর তোমরা যারা জেনারেল রয়েছো, এসসি রয়েছো, ওবিসি রয়েছো, তোমাদের কত হাইট হতে হবে, এ তোমাদের যারা ছেলে রয়েছে তোমাদের একশো সত্তর সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে, এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের এর একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে, ঠিক আছে। এছাড়া তোমরা যারা এসটি রয়েছো, ঠিক আছে, এসটি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের ক্ষেত্রে বিশেষ একটু ছাড় রয়েছে, এ তোমাদের কত একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে, এ এবং তোমাদের ফিমেল যারা রয়েছে তোমাদের দেড়শো সেন্টিমিটার হলেই হবে। এটা গেল ছেলে এবং মেয়েদের হাইটের কথা ক্যাটাগরি অনুযায়ী। এবার যারা ধরো অ্যাকচুয়ালি মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের আরও একটা মেজারমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে চেস্ট মেজারমেন্ট, ছেলে যারা রয়েছো, তোমরা যারা জেনারেল রয়েছো, এসসি রয়েছো, ওবিসি রয়েছো, তোমাদের আশি সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট হতে হবে, আশি সেন্টিমিটার হতে হবে, এবং তোমরা যারা এসটি রয়েছে তোমাদের কিন্তু সেভেন্টি সিক্স সেন্টিমিটার আর চেস্ট হতে হবে, এবং ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার এক্সপ্যান্ড করে দেখাতে হবে, অর্থাৎ আশি সেন্টিমিটার
আর তোমাদের এমনি দেখাতে হবে এবং বুক ফুলিয়ে 85 সেন্টিমিটার দেখাতে হবে। একই রকমভাবে তোমরা যারা এসটি রয়েছো, এসটিদের জন্য কিন্তু ও ক্যাটাগরির জন্য কিন্তু ছাড় রয়েছে, 76 সেন্টিমিটার তোমাদের এর এমনি অবস্থায় দেখাতে হবে এবং বুক ফুলিয়ে 76+5 মানে 81 সেন্টিমিটার এক্সপ্যান্ড করে এ কিন্তু তোমাদের দেখাতে হবে। এই হলো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করার পর তোমাদের বললাম মেডিকেল হবে, মেডিকেল হয়ে তোমরা কিন্তু সরাসরি চাকরিতে জয়েন করতে পারবে। এসএসসি জিডি নিয়ে বিস্তারিত তোমাদেরকে সম্পূর্ণটা জানালাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।